snobby. মেলা ঘোরা শেষ, তো এবার আমরা যাচ্ছি সোদপুরে, কিছু কেনাকাটির আছে, খাওয়া দাওয়া করবো, কেনাকাটিও করবো, তো চল আমরা টোটোতে বসে পড়েছি, টোটো করে এসে ও জুতো কিনতে, ও কাজে যায় জুতো পরে, জুতোটা ছিঁড়ে গেছে, এখন এসছে জুতো কিনতে। জুতো পইরে দেখছে, এই ছোট পায়েরও নাকি জুতো পাওয়া যায়। হাসো কেন তো? বার্গেনিং করছে এখন জুতো নিয়ে। কি বলছে এখন বার্গেনিং করার পর? 150 টাকা বলেছে, তাও বলছে বেশি বলি ফেললাম। জুতো কেনা শেষ, এবার কি কিনবো কি কিনবো? A few moments later. এখন আমরা আইসক্রিম খাবো, খাও নীল নীল আইসক্রিম খাবো, নীল নীল। যাচ্ছি সোদপুর মার্কেটের ভিতর থেকে, এখন অফ সিজন, তাও এত ভিড়। এই সোদপুর মার্কেট সালে সব সময় ভিড় থাকে, আর এটা আইসক্রিম খেতে ব্যস্ত। আইসক্রিম খাওয়া শেষ, এবার যাই খেতে, রাতের ডিনার করতে, চলো যাওয়া যাক। 2000 years later. আজকে চলে এসেছি আমরা চায় ফেভারে, চলো যাওয়া যাক, যে এত ভিড়। আমরা চলে এসেছি এখন চায় ফেভারে, দেখতে পাচ্ছি চায় ফেভার, এবার কিছু অর্ডার করা যাবে, মেনু কার্ডটা দিয়ে যাক, তারপরে অর্ডার দেখি কি কাজে আইটেম ট্রাই করবো। অ্যাম্বিয়েন্সটা দেখো গাইস, জাস্ট অসাম। আমাদের অর্ডার করা হয়ে গেছে, এই হচ্ছে অর্ডার, আমরা এতগুলো আইটেম অর্ডার করেছি, দুটো মজিটো, দুটো গন্ধরা চিকেন, তারপর চিকেন উইংস উইথ বারবিকিউ সস অ্যান্ড বাটার গার্লিক ভেজ ফ্রাইড রাইস অ্যান্ড হংকং চিকেন। আমাদের এত 405 টাকা পড়েছে এতগুলো আইটেম, যেখানে খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় সব কিছু। আমাদের মজিটো চলে এসছে, ভালো লাগছে জাস্ট। মজিটো খাবে? গরমে ঠান্ডা খাবা? খাও 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 নাও, খাও খাও খাও। কেমন করেছে? এবার আমি খাই। দেখো গাই ছেলে দেখছে, ধরা পড়েছে ছেলে দেখতে গিয়ে, কাকু দেখছে, লাস্টে কাকু দেখছে। দেখো কাকুটাকে লাইন মারছে, এই কাকুটাকে লাইন মারছে, ধরা পড়েছে আজকে অন ক্যামেরায় ধরা পড়েছে। লাস্টে তুমি কাকুপ্রেমী, কাকুপ্রেমী হয়ে গেছো, স্টার জলসার মতো ফোন কাঁপবে এরকম, কাকুপ্রেমী কাকুপ্রেমী কাকুপ্রেমী। বাবা থাক থাক, ঝগড়ার মধ্যে রোমান্টিক কথা বলতে নেই। A few inches later. গাইজ আমাদের গন্ধরাজ চিকেনটা চলে এসছে, আর ও বুঝতেই পারছিল না এটা কি, এটা কি, ও এতক্ষণ বুঝতেই পারছিল না এটা কি, তো আমিও বুঝতে পারিনি, তবে দাদাটাকে জিজ্ঞেস করলাম। তো এবার খেয়ে দেখা যাক, খেয়ে দেখো কেমন খেতে। লোভ দেখাই সবাইকে, সামনে
ভালো খেতে, সিরিয়াসলি ভালো খেতে। একটু গরম, সবাই করলো। ও প্রফেশনাল ইউটিউবার আমার বউ। না ঠিক আছে ঠিক আছে, কন্টিনিউ। তুমি ফুড ব্লগার, আমি লাইফস্টাইল ব্লগার, তুমি ফুড ব্লগার। তো গাইস, মাংসটা কামড় দিতেই মনে হয় পুরো ভেতর থেকে একটা পচা গন্ধ বেরিয়ে এলো। মাংসটা প্রচণ্ডই পচা ছিল, আর বাইরে থেকে কিছু মনে হচ্ছিল না, বাইরে দিয়ে সস দিয়ে বেশ টস করেছিল, কিন্তু মাংসটা একদিনেরও ফ্রেশ ছিল না। মনে হচ্ছে যে 4-5 দিন পুরনো একটা মাংস। তো ও টেস্ট করে দেখলো যে আমার বলাতে, তারপরে ও সেম কথা বলছে। তো ও বললো, তারপরে দাদাগুলোকে ডাকলাম, দাদাগুলোকে ডেকে এই বললো নেক্সট আইটেম চলে এসছে। নেক্সট আইটেমটা হচ্ছে আমাদের বাটার গার্লিক ভেজ ফ্রাইড রাইস আর হংকং চিকেন। তো তোমরা দেখে নাও ওটা, জিনিসটা সুন্দর লাগছে বেশ দেখতে। ট্রাই করবে? চলো আবার তুমি ফার্স্টে ট্রাই করো। হ্যাঁ তুমি ট্রাই করো এবার। তো গাইজ, আমাদের খাওয়া দাওয়া শেষ, আজকে ঘোরা শেষ। তো আমরা যাচ্ছি এবার বাড়ির দিকে, ওকে বাড়ি ছেড়ে তারপরে আবার আমি বাড়ি যাব। তো চলো, আমাদের সত্যি অনেক খাওয়া হয়ে গেছে আজকে, সেই সন্ধ্যে থেকে কিছু না কিছু খেয়েই যাচ্ছি। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নিউ ইন্টারেস্টিং একটা লাইফস্টাইল ব্লগে। আর সত্যি ওর সাথে সেরকম দেখা হয় না, হয়তো মাসে একবার হয়তো দেখা হয়, তাই একটা দিন একটু ভালোভাবে এনজয় করি। তো টাটা গাইস, লাভ ইউ।